আচ্ছা বলো তো, আমাদের চিন্তা হয় না? এখন তো দেখা যাচ্ছে ওই তো সব, ওই তো সব থেকে আপন। আমরা তো তো কিচ্ছু করতে পারিনি। আর দিঘি, তুই তো আমাদের মন থেকে কোনোদিন ভালোই বাঁচতে পারিস নি। আমি খুব খারাপ ছোট, আমি অত্যন্ত খারাপ একটা মেয়ে। আমি সত্যি নিজেকেই নিজে ক্ষমা করতে পারছি না। আমার এরকম রুচি কি করে হলো যে আমি ওরকম একটা ছেলের কাছে গিয়ে পড়লাম? তোমরা সবাই যখন আমাকে বারণ করলে, তখন আমি কেন কারোর কথা শুনলাম না? কেন কেন এইসব কথাগুলো বলে কোনো লাভ নেই ফুলদি। তোমাকে তোমার জীবনটাকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা ফুলদি, ওই ভদ্রলোক না থাকলে তোমার কি হতো বলো তো? কত বড় বিপদ হতে পারতো বলতো তোমার? তুমি তো কিছুই খেয়াল করনি, ভুলেই গেছিলে তুমি কত বড় বিপদের মধ্যে পড়তে পারতে। তুমি তো তোমার নিজের মধ্যেই ছিলে না ফুলদি। ভদ্রলোকটিকে যার কথা বললাম, যে ফুলদিকে নজরে নজরে রেখেছিল। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। আমি ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে চাই না। আমাকে প্লিজ এবার তোরা নিজের মতো থাকতে দে, নাহলে আমার যেদিকে দু চোখ যাবে আমি কিন্তু সেদিকে চলে যাব। না না, এখন এসব কথা বললে তো চলবে না মা। ওকে ধরার উদ্দেশ্য নিয়েই তো উনি তোমাদের পেছন পেছন উড়িষ্যাতে গিয়েছিলেন। যা শুনলাম তাতে টাইমিং একটু আগে পরে হয়ে গেছে বলে উনি সূর্যকে ধরতে পারেননি। কিন্তু সূর্য চলে গেছে বলে উনি কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে চলে আসেননি। হয়তো ওনার অফিসিয়াল ডিউটি ছিল, কিন্তু তা সত্ত্বেও প্রতি মুহূর্তে যে উনি তোমার জীবন বাঁচিয়ে চলেছেন, তুমি তার দাম দেবে না? ওইখানে জঙ্গলের মধ্যে একা একা তুমি মন্দিরে বসেছিলে, কত কি বিপদ হতে পারতো বলতো? আমার জীবনে আর বিপদের কি বাকি আছে বলতে পারো বড় মামু? কি বাকি আছে? শোনো দিঘি, তোমার জীবন এখনো ভালো করে শুরুই হয়নি, শেষ হয়ে গেছে ভাবছো কি করে তুমি? তোমার বয়স অল্প, তুমি স্বাবলম্বী, তোমার নিজস্ব একটা জীবন আছে। একটা বাজে ছেলের কথা ভেবে তুমি তোমার জীবনটাকে নষ্ট করবে কেন? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? শোনো, ভদ্রলোক বাড়িতে এলে তার সঙ্গে কিন্তু তোমাকে কোঅপারেট করতে হবে, তা না হলে কিন্তু কেসটা অন্যদিকে ঘুরে যেতে পারে। সূর্য সংক্রান্ত কোনো ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। ওরা ওকে যেভাবে পারে ধরুক, যা ইচ্ছে করুক। সেটা বললে কি করে হবে? তুমি তো শেষ পর্যন্ত ওর সঙ্গে ছিলে। আচ্ছা আমাদের তো বলো, আমরা তো সেরকম ভাবে কিছুই শুনিনি। বড় মামি, আমার আমার এসব কথা বলতে ভালো লাগছে না। না বলতে তো তোকে হবে, আমাদেরও তো জানতে হবে ওই জানোয়ারটা তোর কতটা ক্ষতি করতে চেয়েছে। আচ্ছা ফুলদি, তুমি আমাকে একটা কথা সত্যি সত্যি বলো তো, তুমি কি এখনো চাও না যে সূর্যদা ধরা পড়ুক? আমি চাই ও শুধু ধরা পড়ুক তা না, আমি চাই ও যে অন্যায় করেছে তার জন্য ওর ফাঁসি হোক। এই তো গ্রেট, আমি আমার ভাগ্নিকে ঠিক এই রকমই দেখতে চাই। আমি আমার ভাগ্নিদের অনেক আশা নিয়ে বড় করেছিলাম। আমি তো শুধু তাদের আলাদা মেয়ে হিসেবে বড় করিনি, আমি তাদের মানুষ করতে চেয়েছিলাম।
তাই তোমরা যখন ভেঙে পড়ো, তোমরা যখন হেরে যাও, আমাদের ভীষণ খারাপ লাগে। আমাদের মনে হয় আমাদের কোথাও একটা ভুল হয়েছে, আমরা তোমাদেরকে ঠিক মতো মানুষ করতে পারিনি। তো অপমান সহ্য করা যায় না জান, তুমি তো জানো না এতে আমার কতটা অপমান হয়েছে, কতটা। সেটাই তো জানতে চাইছি, বলো নর্থ বেঙ্গলে যাওয়ার পর কি হলো সেটা বলো আমাদের। আমি ওই ওই ঠিকানায় গেলাম, আর ওই ঠিকানায় গিয়ে জানতে পারলাম যে ও যে আশ্রমের কথা বলেছিল সেগুলো সব মিথ্যে কথা। ও যেখানে থাকে সেটা কোনো আশ্রমই না, ও একটা বাড়ি ভাড়া করে সেখানে থাকছিল, আর ওই ওই ভাড়া বাড়ির পাশে একটা আশ্রম ছিল, ওই আশ্রমের ঠিকানাটাই ও আমাদের দিয়েছিল। আশ্রমে গিয়েই আমি ওর খোঁজ জানতে পারি। খোঁজ জেনে যখন ওর বাড়ি গিয়ে পৌঁছই, আর ওকে জিজ্ঞেস করি যে ওই আশ্রমের লোক কেন বললো যে তুমি ওখানে কাজ করো না, তখন তখন আমার কাছে কান্নাকাটি করলো। বললো যে ওই আশ্রমের লোকজন ওর অতীতের কথা জানতে পেরেছিল, আর তাই জন্য ওকে অ্যাকসেপ্ট করতে চাইনি। আর আমি আমি ওর সব কথা সত্যি ভাবলাম, আমি ওর কষ্টে কষ্ট পেয়েছিলাম। লোকটা হঠাৎ আমার হাত ধরতে গেল, আমি আমি চিৎকার করলাম, আমি চিৎকার করলাম, আর তখন লোকটা আমায় বললো যে আমার হাজবেন্ড নাকি আমাকে ওর কাছে বিক্রি করে দিয়েছে। নির্জন একটা মাঝরাত, সেখানে কেউ নেই, কেউ কোথাও নেই, একটা আলো পর্যন্ত নেই। আমি আর সূর্যদের গাড়িটাকে দেখতে পাচ্ছিলাম না, আমাদের পিছনে কোনো গাড়ি ছিল না। এই অবস্থায় আমি ডিসাইড করলাম যে আমি আমি আর চিৎকার করবো না, আমি আমি সুযোগের অপেক্ষায় থাকবো। উড়িষ্যায় আগে পৌঁছই, উড়িষ্যায় পৌঁছানোর সাথে সাথে আমি সুযোগ খুঁজবো যাতে এই লোকটার কাছ থেকে আমি বেঁচে পালাতে পারি। আমি আমি সুযোগের অপেক্ষায় থাকতে লাগলাম। এত কষ্ট সহ্য করেছিস মা, এত অত্যাচার সহ্য করেছিস, ভালোবেসে তুই এত অত্যাচার পেলি মা। কেঁদো না মা, কেঁদো না, তুমি যে আবার আমাদের কাছে ফিরে এসেছো এটাই তো আমাদের সবচেয়ে বড় লাভ। আমরা আবার আগের দিকে দেখতে চাই। শেষটা কিন্তু এখনো শোনা হয়নি, শেষ পর্যন্ত কি করলো জানোয়ারটা? তোমার সঙ্গে আর দেখা হয়েছিল কিনা সেগুলো কিন্তু তুমি কিছু বলনি এখনো। হ্যাঁ, এই কথাগুলোই তো শুনতে আসবে ভদ্রলোক। ওই ভদ্রলোক আমার লাইফটা হেল্প করে দিচ্ছে। না না দেখি, ওর সঙ্গে কিন্তু তোকে কোঅপারেট করতেই হবে। লোকটার সঙ্গে তুই যদি কোঅপারেট না করিস তাহলে তো তুইও জালে জড়িয়ে পড়বি, সেটা নিশ্চয়ই তুই চাস না। ওকে বলতে দে না, শেষটুকু বলতে দে, আমি ওকে বোঝাবো, ও নিশ্চয়ই কোঅপারেট করবে। হঠাৎ অনেকক্ষণ পর আমাদের গাড়ির পিছনে আরেকটা গাড়িকে আমি দেখতে পেলাম। অন্ধকারে আমি বুঝতে পারছিলাম না গাড়িটার রং কি, আমি আমি ভেবেছিলাম ওটা সূর্যদেরই গাড়ি। আমি জোর করে ওই গাড়ি থেকে নেমে পড়ার চেষ্টা করলাম, কিন্তু ওই ওই লোকটা আমার হাতটা শক্ত করে ধরে রইল। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।